আজ আমি বানিয়েছি সুজির মতিচুরের লাড্ডু। দোকানের মতো মতিচুরের লাড্ডু বাড়িতেই কিন্তু আপনারা যে কেউ খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে দেখুন, একটা খেলে মন ভরবে না, যেন মনে হয় সবগুলোই খেয়ে নি। এত সুন্দর এই সুজির মতিচুরের লাড্ডু হয়। আমি এবার একটা লাড্ডু ভেঙে দেখাবো, কত সুন্দর রসালো নরম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। চলুন এবার আমরা রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ হুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকে অনেক রকমভাবে মতিচুরের লাড্ডু বানিয়ে খেয়েছেন, কখনো সুজি দিয়ে মতিচুরের লাড্ডু বানিয়ে খেয়েছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ সুজি দিয়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে মতিচুরের লাড্ডু। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। এখানে আমি এক কাপ সুজি নিয়েছি। যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপে আমি এক কাপ দুধ দিয়ে দেব। আর এই দুধটা সম্পূর্ণভাবে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় দিলে একদমই হবে না, গরম অবস্থায় দিলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকব। আরও কিছুটা আছে দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। আর এই দেখুন, রেস্টে রাখার ফলে সুজিগুলো ফুলে কত আর কি হয়ে গেছে এই দেখুন। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। আমরা যেমনই আর কি বড়া ফেলি সেই রকমই শেপে এই তেলের মধ্যে এবারে দিয়ে দেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এই রকমই গোল্ডেন কালার করেই ভেজে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন, এই রকমই গোল্ডেন কালার করেই ভেজে নিতে হবে। একইভাবে আরো একটা ব্যাচ ভেজে নেব। খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এই সুজির বড়াগুলো হালকা ঠান্ডা করে নেব। এখানে ওই বড়াগুলো ঠান্ডা হবে সেই সময়ে চিনি শিরা একটা বানিয়ে নেব। এখানে আমি এই রকমই বাটির এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দিয়ে দেব। যতটা পরিমাণে চিনি নেবেন ততটা পরিমাণে জল দিয়ে দেবেন। এখানে আমি একটা মিক্স জার নিয়েছি, এবার এগুলো আমি 4 টুকরো করে দিয়ে দেব। এবার আমি ভালো করে ডাস্ট করে নিয়ে আসব। ভালো করে ডাস্ট করে নিয়ে এসেছি। চিনিটা আমি দিয়েছিলাম, ভালোভাবে গুলে গেছে। আর এখানে আমি নিয়েছি কেশরি হলুদ কালার ফুড, অল্প করেই দিয়ে দেব। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা নাও বা দিতে পারেন এই কালার ফুডটা, জাস্ট মতিচুরের লাড্ডুটা দেখতে ভালো হবে বলে আমি একটু কালার ফুড দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো কালার ফুড দিয়ে দিতে পারেন। করে একটু জাল করে নেব। খুব সুন্দর চিনির শিরাটা ফুটছে। এই সময়ে আমি এই যে ডাস্ট করে রাখা গুঁড়ো দিয়ে দেব সুজির বড়ার।
এবারে চিনি শিরার সঙ্গে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। শিরার সঙ্গে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে জাল করে এই রসটা একদম পুরো মেরে নিতে হবে। জাল দিয়ে রসটা একদম পুরো মেরে একদম শুকনো করে নিয়েছি। এবার আমি এখানে কিছু চারমগজ দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে দেব। আর এইটা দেবেন একদম হয়ে আসার সময়। এইভাবে জাস্ট 2-3 বার নেড়ে তারপরে একটা পাত্রে নামিয়ে নেবেন। চিটটা দেখুন, এই খুন্তির গায়ে যখনই এইভাবে জাপটে যাবে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্ট চিট এসছে। সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে এইভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। লাড্ডুটা তৈরি করার সময় একটু গরম গরম অবস্থায় করতে হবে, আর হাতের মধ্যে অল্প করে একটু ঘি মাখিয়ে নেবে। শেপটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, বড় ছোট। এই দেখুন একটা লাড্ডু হয়ে গেল। আরও একটি লাড্ডু বানানো হয়ে গেল, আর আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা সুজির লাড্ডু। একটু গরম গরম অবস্থায় করতে হবে। এইভাবে একে একে মতিচুরের লাড্ডুগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, এবারে একটা করে চারমগজ এইভাবে দিয়ে দেব, দেখতে খুবই সুন্দর লাগবে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সামনে যেহেতু পুজো, এক এক করে সব আসছে, আপনারা কিন্তু সুজি দিয়ে এই মতিচুরের লাড্ডু বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারেন। মানে এত সুন্দর হয়েছে আমি কি বলবো, এক কথা বারে বারেই হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ আর কি ভিডিওটা বাড়াবো না, এবারে একটা টেস্ট করে নেব। আপনারা বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে বাড়িতে বানানো, যেন মনে হবে সদ্য আর কি দোকানে যেগুলো বানাই সেই রকমই একদমই টাটকা লাড্ডু বানানো, এতটাই সুন্দর হয়েছে। আবার এটা কিন্তু আপনারা মিহিদানা হিসাবে খেতে পারেন, অপূর্ব খেতে লেগেছে। আমি বানিয়েছি বলে বলছি না, বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে এই সুজির মতিচুরের লাড্ডু। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।